দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি বাংলা টিভির নিয়মিত আয়োজন বাংলা টক অনুষ্ঠান। সঙ্গে আছি ডক্টর তৌফিদুল হক। দর্শক, কি ঘটতে যাচ্ছে কিংবা ভবিষ্যতে হবে এমভি আবদুল্লাহ এই জাহাজে যারা নাবিক হিসাবে 23 জন নাবিক আছেন তাদের ভাগ্যে কি ঘটবে, সেটা নিয়ে নানা ধরনের আলোচনা পর্যালোচনা হচ্ছে। নানা পর্যায় থেকে তাদেরকে উদ্ধার করা বা তাদেরকে নিরাপদে দেশে ফিরে আনার যে প্রচেষ্টা সেটিও রয়েছে সরকারের পর্যায় থেকে শুরু করে আরও নানা অঙ্গন থেকে নিশ্চয়ই সেই প্রচেষ্টাটি রয়েছে যেটি এই সময় উপলব্ধি করা যায়। কিন্তু এই 23 জনের পরিবারের সদস্যদের যে আকুতি মিনতি এবং তাদের যে হাজারি পাশাপাশি রাষ্ট্রের বা সরকারের কাছে তাদের যে আবেদন নিবেদনে সরকার যথেষ্টভাবে এটিকে তাদেরকে নিরাপদে উদ্ধার করার যে চেষ্টা সেটি হচ্ছে, কিন্তু এরকম একটি ঘটনা 2010 সালে ঘটেছিল, তখনকার পরিস্থিতি কিংবা এই যে রুটটি ভারত মহাসাগরের পূর্ব আফ্রিকার উপকূলের সমুদ্রপথটি বরাবরই ঝুঁকিপূর্ণ, যেটি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন। সেখানে জাহাজগুলোর যে চলাচল, বাংলাদেশি এই জাহাজের থেকে আরও নিকটে যে জাহাজগুলো ছিল সেগুলোকে আক্রমণ না করে সোমালিয়ার জলদস্যুরা কেন এবি আবদুল্লাহ জাহাজটিতে তার আক্রমণ করলো সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। তাহলে কি নিরাপত্তা, জাহাজটির নিরাপত্তা দুর্বলতা কি তারা জেনে গিয়েছিল কিনা, এই অনেক ধরনের আলোচনা পর্যালোচনা আছে। কিন্তু সে আলোচনা পর্যালোচনাগুলোর পাশাপাশি সকলের যেটি এখন কাম্য, যে আসলে কীভাবে এই 23 জন নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়, সেই প্রচেষ্টার সূত্র ধরেই আজকের আলোচনাটি করতে চাই। তার প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম কী ঘটবে নাবিকদের ভাগ্যে, এ বিষয়ে আলোচনা করার জন্য দুজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। সর্বডানে আছেন লেখক ও নিরাপত্তা বিশ্লেষক ডেল ইসকান। আমার ডান দিকে আছেন সাংবাদিক নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিক কুদ্দুস আফরাদ। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতে ডেল ইসকান, আপনার কাছে আসতে চাই যে আসলে এটি সোমালিয়ার জলদস্যুদের আক্রমণ বা তাদের দখলে যাওয়ার পরে নানা ধরনের তথ্য আমরা যেভাবে হোক আমরা তো কোনো না কোনো মাধ্যমে সেটি পাচ্ছি, এদের উদ্ধারের ক্ষেত্রে যে প্রচেষ্টাগুলো পরিচালিত হচ্ছে বা যে প্রচেষ্টাগুলো গ্রহণ করা হচ্ছে বা পরিচালিত হচ্ছে সেগুলো যথেষ্ট কিনা বা যথাযথ জায়গায় আছে কিনা, এটি দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। ধন্যবাদ। আমি একই সাথে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় সংশ্লিষ্ট হওয়ার জন্য। প্রেক্ষাপটটা যদি সামান্য করে বলি তাহলে হয়তো আলোচনাটা আর একটু টু দ্য পয়েন্ট হবে। আমরা জানি যে অলরেডি সোমালিয়ান কিছু জলদস্যু, এর আগে ক্যাপচার করা একটা ইরানিয়ান জাহাজের সহায়তা নিয়ে আমাদের এই যে এমভি আবদুল্লাহ যেটা আছে এটার উপর চড়াও হয়, এবং চড়াও হওয়ার পর এই জাহাজে যে 23 জন বাংলাদেশি নাবিক আছে তাদেরকে জিম্মি করে। ঘটনাটি ঘটে ইন্ডিয়ান ওশেনের যে সোমালিয়ান বেসিনটা আছে ওই জায়গায়, এবং ওখানে যখন তারা আমাদের এই নাবিকদের জিম্মি করে ফেলে তারপর ঘটনা প্রবাহ আগাতে আগাতে এই মুহূর্তে তারা কিন্তু সোমালিয়ান একটা বন্দরে নোঙর করে আছে। এর ভেতরে উল্লেখযোগ্য ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে মেরিটাইম ফোর্স যেটা আছে ইউরোপিয়ান ইউনিয়নের, তাদের প্রথমে একটি জাহাজ পরে আরেকটি জাহাজ, এগুলো মিলিটারি জাহাজ, নেভি জাহাজ, এই জাহাজগুলোর সাথে কিন্তু এই সোমালিয়ান দস্যুদের ফায়ার এক্সচেঞ্জও হয়েছে। বাট যখন দস্যুরা ওই মেরিটাইম ফোর্সদেরকে এটা জানিয়েছে যে এরপরে যদি তাদের উপরে কোনো গোলাগুলি করা হয় তাহলে তারা একের পর এক আমাদের যে জিম্মি নাবিকরা আছে ভাইরা আছে তাদেরকে মেরে ফেলবে, তখন তারা বাধ্য হয়ে দূরে সরে গিয়েছে, কিন্তু এখনও কিন্তু স্কোয়াডের ভেতর আছে। যে প্রশ্নটি আপনি করেছেন যে এখন ঘটনা কোন দিকে যাবে অথবা এই নাবিকদেরকে নিরাপদে উদ্ধার করা যাবে কি না, আমার মনে হয় ওই অংশটুকু প্রচেষ্টা তো চলছে। যে জিনিসটা আমাদের শুরুতেই বুঝতে হবে সেটা হচ্ছে যেসব পাইরেটরা লুণ্ঠনের জন্য আসে তারা আসে লুণ্ঠন করে এবং চলে যায়, আর যারা জিম্মি করে তাদের উদ্দেশ্য অন্য, তারা ক্ষতিপূরণ অথবা র্যানসমের জন্য ওয়েট করবে। তবে এদের উদ্দেশ্যটা হলো ক্ষতিপূরণ চায়। এক্স্যাক্টলি। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি যদি আপনি দেখেন, আমরা কিন্তু ফর্মালি ওয়েট করছি যে র্যানসম ক্লেম কি আসে। সোমালিয়ান এই টেক্সচারটা যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখব যে এই সোমালিয়ান উপকূলে এই জলদস্যুতা অথবা পাইরেসির যে হিস্ট্রি এটা শুধু পুরাতন না, এটা অ্যাকচুয়ালি প্রাচীন, কারণ এই অংশটা দিয়ে প্রচুর জাহাজ প্রতিনিয়ত অংশটি বরাবরই ঝুঁকিপূর্ণ এবং এই কারণে এই ঘটনাটি এখানে ঘটছে।
এবং আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে 1991 সালে সোমালিয়া সরকার যখন পতন হয় এবং যখন ওই দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয় তার প্রেক্ষিতে ওই দেশে কিন্তু অর্থনৈতিক একটা মন্দা সৃষ্টি হয়। এবং এটা খুব কমপ্লেক্স একটা ইস্যু, আপনি যদি অ্যালাউ করেন আমাকে 2 মিনিট আমি আর একটু বলি। সেটা হচ্ছে যে এই কমপ্লেক্সিটিটা আরও পাইল আপ করলো যখন ওই সোমালিয়ান যে বেসিনটা আছে ভারত মহাসাগরের ওই অংশটুকুতে যখন অন্যান্য মৎস্যজীবীরা এসে মাছ চাষ শিকার করে নিয়ে চলে গেল, এর ফলে সোমালিয়ান জেলে যারা আছে তাদের কিন্তু সুযোগ কমে গেল, এটা একটা প্লাস যেটাকে তারা বঞ্চনা মনে করছে। এক্স্যাক্টলি, তার সাথে যোগ হলো হচ্ছে এই পলিউশন, পলিউশনের কারণে মাছ কমে গেল। এখন দেখেন একটা কোস্টাল বেল্টের মানুষ যারা মৎস্যজীবী তাদের যখন আয়ের উৎস বন্ধ হয়ে যায় এবং দেশের ভেতরে যখন যথেষ্ট আয়ের সুযোগ না থাকে তখনই আসলে আস্তে আস্তে এই ধরনের ক্রাইম বাড়তে থাকে। এবং এই ক্রাইম বাড়তে বাড়তে 2010-11 এটা পিকে চলে গিয়েছিল এবং প্রতি বছর প্রায় $300-400 মিলিয়ন শুধু ক্ষতিপূরণই পেত তারা, হুইচ ইজ এ হিউজ বিজনেস। আমাদের এই আলোচনা শুরুর আগে ভাই বলছিলেন যে এর পেছনে অনেকগুলো অনুঘটক এবং ফ্যাক্টর এবং অ্যাক্টরসরা জড়িত আছে। তো তার প্রেক্ষিতে এই ঘটনাটা এমন একটা ব্যাপ্তি লাভ করেছে এবং অনেকদিন পর কিন্তু একটা বড় শিকার ধরলো ওরা। এবং আপনি যেটা হয়তো জিজ্ঞেস করবেন যে ওয়াই বাংলাদেশি জাহাজ এই জায়গায়, মানে সেটি আমি শুরুতে বলছিলাম যে এরকম আরও অনেকগুলো জাহাজ কিন্তু ছিল, কিন্তু বাংলাদেশের এমভি আব্দুল্লাহ কেন টার্গেটের শিকার হলো এই আলোচনাটা আপনার কাছ থেকে শুনবো রিলিজ খান। তবে তার আগে কুদ্দুস অকরাত ভাই, সরকারের করণীয় জায়গাটি আমরা দেখছি সরকার বসে নেই, নানাভাবে চেষ্টা করছে। আমার প্রশ্নটি হলো আমাদের বাংলাদেশ সরকারের বা বর্তমান সরকারের আওয়ামী লীগ সরকারের করণীয়র পাশাপাশি তাদের কাজের পাশাপাশি অন্য কোনো রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা এই মুহূর্তে প্রত্যাশা করার সেই অবস্থায় আছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে সহ আলোচক যিনি আছেন, এছাড়াও টেলিভিশনের সামনে এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা। আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে গভর্নমেন্ট, যেহেতু একটা গভর্নমেন্ট আছে এবং এই জাহাজের একটা এটা বেসরকারি জাহাজ, বেসরকারি মালিকানাধীন জাহাজ এবং মালিকানাটাও খুব পোক্ত, আমি নাম বলতে চাই না, কারণ তারা যেহেতু এখন পর্যদস্ত কোনো জাহাজ কোম্পানির নাম বলে তাদেরকে বিব্রত করা ঠিক হবে না। বিভিন্ন লেভেল থেকে চেষ্টা হয়, এটা কেউ বসে থাকে না। ইতিমধ্যে ইন্টারন্যাশনাল সহযোগিতা চাওয়া হচ্ছে, গত পরশু এটা পররাষ্ট্রমন্ত্রী বলছেন, না গতকাল যখন ক্যাবিনেট মিটিং শেষে আমাদের নৌ পরিবহন মন্ত্রী বলছে এটা হ্যান্ডেলিং করতেছে আমাদের ফরেন মিনিস্ট্রি। ফরেন মিনিস্টার বলছে যে আমরা নানানভাবে চেষ্টা করছি, এখন পর্যন্ত আমরা বেশি কিছু জানাবো না, অর্থাৎ তারা চেষ্টায় আছে। ইতিমধ্যে একটা ব্রিফিং হয়েছে, হ্যাঁ ইতিমধ্যে যেটা বললেন আরও ওনারা বললেন সেটা হচ্ছে যে নানানভাবে এটা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানে অনেক রকম জিনিস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে তাদেরকে একটু আগে ভাই বললেন যে তাদের সাথে গোলা বিনিময় হয়েছে আজকে, আজকে এটা আমাদের বাংলাদেশ টাইম সকালের দিকে। তো এখন একটা জায়গায় আছে বাংলাদেশ গভর্নমেন্ট যে কাজটা করবে মূলত বিভিন্ন লেভেলে, কারণ সরাসরি এটা নেগোসিয়েশন তার জলদস্যুদের সাথে হয় না, এই নেগোসিয়েশনের জন্য আবার বিভিন্ন কর্নার আছে। তো এই কর্নারগুলোকে, কর্নারগুলো হচ্ছে যেরকম আমরা ফোর্স করাইতে যদি চাই বা করানোর কোনো উদ্যোগ নেওয়া হয় সেটা একটা কর্নার, অন্যভাবে যদি কোনো নেগোসিয়েশন করা হয় সেটাও একটা কর্নার। তো এইসব নানান কর্নার থেকে এটাকে করা হয়। দেখেন এই কোম্পানির আরেকটা জাহাজ 2010 সালের দিকে তাদের এরকমই জিম্মিদের জলদস্যুদের কবলে পড়ে ওইখান থেকেও তাদেরকে মুক্ত করে এই গভর্নমেন্টই ফিরিয়ে নিয়ে আসছিল। আমার বিশ্বাস ফিরানোর নানান প্রচেষ্টা চলছে এবং এইখানে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো দেখতে হবে। উনি বললেন যে এই বেল্টাই বিপজ্জনক। জি আচ্ছা, এই বেল্টাতে গত 3 মাসে অর্থাৎ নভেম্বর-ফেব্রুয়ারি ধরনের 14টা জাহাজ এই রকম জলদস্যুদের কবলে পড়েছে, 14টা জাহাজ। বেশ কিছু উদ্ধার হয়েছে, বেশ কিছু এখনও ওদের জিম্মাই আছে। এখন এটা কতদিন লাগে আমরা এত তড়িৎ আশা করতে পারি না, তাহলে গভর্নমেন্টকে একটু সময় দিতে হবে, প্রতিষ্ঠানকে একটু সময় দিতে হবে। আমি মনে করি যে এটার একটা ফয়সালা হবে। তবে আরেকটা জিনিস আমার ইয়েতে আসে না, এটা ভাই ভালো বলতে পারবেন আমার চেয়েও, প্রত্যেকটা শিপে একটা সিকিউরিটি কক্ষ থাকে, অর্থাৎ এত সিকিউর কক্ষ থাকে এটা প্রত্যেকটা শিপে, কারণ প্রত্যেকটা জাহাজে হাজার হাজার কোটি টাকার মালামাল থাকে, জাহাজটার মূল্য হাজার কোটি টাকা, মালামালও থাকে এবং যারা ওইটাতে ক্রু থাকে এই ক্রুদের নিরাপত্তার জন্যই সব কিছু করে তাদের
এমন একটা গোপন কক্ষ থাকে যেখানে হচ্ছে কি বলবো যে যে কোনো আগ্নেয়াস্ত্র দিয়ে ইয়ে করলেও তাদের ইয়েতে যাওয়া যায় না, এটি আমরা জানি। এবং প্রত্যেকটা শিপের এক একটা জায়গা শুধু ওই ক্রুরাই জানে এটা কোথায় আছে, আর কেউ জানবে না। আর যখন জলদস্যু আসে, আমাদের এখানে কি দুর্বলতা ছিল না, যখন জলদস্যুরা আসে আমরা যে ফুটেজে দেখলাম জলদস্যুরা উঠতেছে, তারা বলতেছে, তার ছবি তুলো ইত্যাদি ইত্যাদি। আমি যদ্দূর জানি যারা ক্রু থাকে ক্রুদেরকে ব্রিফিংই থাকে, প্রথমে তারা তাদের হাতে গানও থাকে, যদি মনে করে যে গান ফায়ার করে তাদেরকে ইয়ে করতে পারবে করে, কারণ জলদস্যুরা কিন্তু সাধারণ ভ্যাসেল যেগুলো আছে ওয়াটার ওইগুলো দিয়ে তারা আসে, তো খুব বেশি যদি মধ্য সমুদ্রের মধ্য দিয়ে চলাচল করে তাদেরকে ধরতে পারে না, কারণ এতটুকু ফুয়েল নেওয়ার ক্যাপাসিটি তাদের থাকে না। কারণ একটা জাহাজকে দৌড়াতে হলে তার যে ফুয়েল নিতে হবে, একটা জাহাজের তো প্রচুর ফুয়েল থাকে, তার তো সেই ফুয়েল থাকে না। তো সেই জন্যই এটা যেসব জাহাজ তাদের সীমানার ভিতরে থাকে সেই সব জাহাজে তার আক্রমণ করে, এক। দুই হচ্ছে তাদের আরও কিছু কায়দা কানুন আছে, গ্যাস নিক্ষেপ করা, পানি নিক্ষেপ করা, এসব ওসব। আমরা যে ফুটেজ দেখলাম, ফুটেজে কোনো রকমের প্রোটেকশনের ব্যবস্থা আমরা লক্ষ্য করি নাই। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের যে গোপন কক্ষ থাকে ওই কক্ষ থেকে জাহাজ কিন্তু টোটাল নিয়ন্ত্রণ করতে পারে, একটা হচ্ছে তাদেরকে ছুঁতেও পারে না, আরেকটা হচ্ছে টোটাল নিয়ন্ত্রণ এবং বাইরের যোগাযোগ অব্যাহত থাকে। আমি বুঝলাম না যে এই নাবিক